60,000 টাকায় 10 তলা বিল্ডিং, তাও আবার ঢাকা শহরে, আপনি চিন্তা করতে পারেন? 60,000 টাকায় একটি 10 তলা ভবন বিক্রি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বড় ঘটনা এবং নিউজের লাইনটা খুব ক্যাচি আমার কাছে মনে হয়েছে, যে শেয়ার করি আপনাদের সঙ্গে। কল্পনার বিষয় যেটি বাংলাদেশে একটু ফ্ল্যাট কেনাই টাফ ঢাকা শহরে, সেই জায়গায় কীভাবে 10 তলা নির্মাণাধীন ভবন 60,000 টাকায় বিক্রি হলো। বিষয়টি ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় রামচন্দ্রপুর খাল, এই খালের মধ্যে একটি ভবন নির্মাণ করেছিল অবৈধভাবে। সেই ভবনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর নজরে পড়ে এবং শেষ পর্যন্ত মেয়র আতিক ঘটনাস্থলে যাওয়ার পরে যিনি ভবন বানিয়েছেন তার সঙ্গে কথা বলে এবং শেষ পর্যন্ত ভবন মালিক সেটি স্বীকার করেন যে তার জায়গাটা আসলে ভবনটা খালের মধ্যেই পড়েছে, রামচন্দ্রপুর খালের মধ্যে পড়েছে। এবং তারপরে তিনি 7 দিনের মধ্যে সেই ভবনটি নিজে নিজে ভেঙে ফেলার সিদ্ধান্ত জানান সিটি কর্পোরেশনকে। শেষ পর্যন্ত সেই 7 দিনের মধ্যে তিনি ভবন আসলে ভেঙে ফেলতে পারেন এবং কাগজে কলমে ম্যাপ, জমির যত কাগজপত্র আছে সবগুলো দেখিয়ে সিটি কর্পোরেশন তাকে বোঝাতে সক্ষম হয় যে তার যে নির্মাণাধীন ভবন 10 তলা ভবন সেটি 80% খালের মধ্যে পড়েছে। সো এটি ভেঙে ফেলা ছাড়া কোনো উপায় নেই। শেষ পর্যন্ত যেহেতু 7 দিনের মধ্যে ভবন মালিক তার 10 তলা বিল্ডিং ভাঙতে পারেনি, পরবর্তীতে সিটি কর্পোরেশন সেটি নিলামে তুলে আসলে এই ভবন কে নেবে, শেষ পর্যন্ত সর্বোচ্চ দাম ওঠে 60,000 টাকা। 60,000 টাকায় এই যে 10 তলা ভবন আপনারা দেখছেন সেটি ভাঙার কাজ চলছে এখন। 13 মার্চের পরে সেটি ভাঙার কাজ শুরু হয়েছে এবং দ্রুত, যত দ্রুত সম্ভব সেই ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। এবং একজন 60,000 টাকা দাম দিয়ে সেই ভবনটি কিনে নেন এবং সে ভবনে যতটুকু মালামাল আছে তিনি সেটি নিতে পারবেন ভাঙার পরে। যেসব সরঞ্জাম আছে, ইট কাজে লাগতে পারে, আরও যেগুলো আছে রডের কাজে লাগে কিনা আমি ঠিক জানি না, রড কাজে লাগাতে পারে, যেগুলো সরঞ্জাম আছে সেগুলো সে নিতে পারবে এবং ভেঙে ফেলার দায়িত্ব তার। সেরকম একটি ঘটনা ঘটলো ঢাকা শহর শুধু না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম অবৈধ ভবন পাওয়া যাবে, চোখ খুললে পাওয়া যাবে। যারা কর্তা ব্যক্তি আছেন, প্রশাসনের লোকজন আছেন, তারা নিশ্চয়ই বিষয়টি তাদের নজরে আসবে। এরকম ব্যবস্থা আসলেই এরকম ঘটনা রোধ করা সম্ভব, প্রতিহত করা সম্ভব। একটা বিষয় বলি, দুঃখজনক বিষয়, এরকম একটি 10 তলা ভবন হয়ে গেল কিন্তু কারো নজরে পড়লো না। শেষ পর্যন্ত 10 তলা ভবন শেষের দিকে অবকাঠামো দাঁড়িয়ে গেছে, সে সময় এই ভবনটি ভাঙতে হলো। শুরুর দিকে যদি এটি প্রতিহত করা যেত সেক্ষেত্রে কিন্তু এত ক্ষতি হতো না। এটি দেশেরও ক্ষতি, যিনি ভবন বানিয়েছেন ব্যক্তিগতভাবে তার নিজেরও বড় ক্ষতি, আর্থিক ক্ষতি। তো সেই জায়গা থেকে সারা দেশের যারা প্রশাসনের লোকজন আছেন, যারা নদী ভরাট করে এরকম অবৈধভাবে ভবন নির্মাণ করছেন, খালের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন এরকম ভবন নির্মাণ করে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে একটা বড় বড় ব্যবস্থা এটি। এবং এরকম ব্যবস্থা সচরাচর আসে না, মাঝে মধ্যে আমরা অভিযান দেখি। যদি বেশি বেশি এরকম অভিযান পরিচালিত হয় সেক্ষেত্রে যেটি হবে যে এরকম ভবন তৈরি করতে গিয়ে যারা অবৈধ দখলদার তারা চিন্তা করবে এবং ধীরে ধীরে সেটি কিন্তু কমে যাবে। সো সিটি কর্পোরেশনকে ধন্যবাদ এবং তারা নিশ্চয়ই এরকম অভিযান অব্যাহত রাখবে এবং যত খাল আছে সেই খাল উদ্ধারের জন্য যা যা করা দরকার সব কিছুই করবে। তবে বিষয়টি খুব মজার যে 60,000 টাকায় 10 তলা ভবন পেয়েছেন একজন, যদিও তিনি এই ভবন ভাঙার পরে যতটুকু সম্ভব মালামাল তিনি সেখান থেকে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।